লাইটার জ্বলে এলো। আনন্দ লোকে মঙ্গল আলোকে বিরাজো সত্য সুন্দর ফুলপল্লব গীতিবঙ্গ সুন্দর বরণে বহে জীবন রজনী দিন চির নূতন ধারা করুণাতব অবিশ্রাম জনমে মরণে। সুধী মণ্ডলী, আজ 14 জানুয়ারি 2020, 30 পৌষ বাংলা 1426। পৌষের এই শেষ রজনীতে 76তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যায় আপনাদের সকলকে সুস্বাগতম। সুধীবৃন্দ, আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন। উপস্থিত আছেন মিসেস ফরহাদ হোসেন। উপস্থিত আছেন অত্র বিয়াম ফাউন্ডেশনের সম্মানিত মহাপরিচালক ডক্টর এম মিজানুর রহমান এবং মিসেস মিজানুর রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, সহকারী পরিচালকবৃন্দ, কর্মকর্তা কর্মচারী, আমন্ত্রিত অতিথিবৃন্দ। আরও আছেন 76তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের প্রিয়জনেরা। আসুন সবাই একটি বড় করতালির মাধ্যমে আমাদের অতিথিবৃন্দকে আমাদের মাঝে বরণ করে নেই। ধন্যবাদ সবাইকে। সুধীবৃন্দ, লুব্ধক পৃথিবীর আকাশের উজ্জ্বলতম তারা। এই তারা সৌরমণ্ডল থেকে মাত্র 9 আলোকবর্ষ দূরে। আনন্দের সংবাদ হচ্ছে লুব্ধক ধীরে ধীরে আমাদের নিকটবর্তী হচ্ছে। এই তারা আরও 2 লক্ষ বছর পৃথিবীর আকাশে উজ্জ্বল তারা হিসেবেই থাকবে। সুধীবৃন্দ, লুব্ধক 76 তাই একটি প্রশিক্ষণার্থী ব্যাচের নাম নয়, আমাদের প্রিয় দেশ বাংলাদেশ আমাদের লুব্ধক, আকাশের উজ্জ্বলতম তারা। আর এই মাতৃভূমির স্বাধীনতা অর্জনে আমাদের চরম আত্মত্যাগ স্বীকার করতে হয়েছে।
আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ ভাই বোনদের, স্মরণ করছি নাম না জানা লাখো মুক্তিযোদ্ধা আর অগণিত বীরঙ্গনা মা বোনদের, যাদের সীমাহীন আত্মত্যাগে স্বাধীনতা সম্ভব হয়েছিল। স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্মশতবার্ষিকীর মহাক্ষণ উদযাপন করতে গত 10ই জানুয়ারি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন মুজিব বর্ষের শুভক্ষণ গণনা। মিথিলা, জানো লুব্ধক দুটি তারার সমন্বয়ে গঠিত? তাই নাকি? হ্যাঁ, আমাদের বাঙালি জাতির স্বাধীনতা আর বঙ্গবন্ধুর নাম যেমন অবিচ্ছেদ্য, ঠিক তেমনি করেই। আর তাই আমাদের এক সত্তীর্থ লিখেছেন, সারা বাংলা যে আজ উদ্গ্রীব, জানতে চাইছে গোটা বিশ্বকে আমাদের ছিল শেখ মুজিব। আরঙ্গ, চলো না আমরা একটা দেশাত্মবোধক গান শুনে আসি। তাই, কার গান? দ্বিজেন্দ্রলাল রায়ের সেই বিখ্যাত গান, ধন ধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা। সুধীবৃন্দ, আসুন আমরা সবাই উপভোগ করি ডিএল রায়ের সেই বিখ্যাত গান, ধন ধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা। বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ, সকল দেশে সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে দেশ, আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্ম সাখী গুঞ্জে গুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে ওলি, গুঞ্জে গুঞ্জে ধে ওরা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে দেশ, আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।
এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ ও মা তোমার চরণ দুটি মুখে আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সে দেশ আমার জন্মভূমি চারদিকে আলো আর আলো মাঝে মাঝে মনে হয় এত আলোতে বুঝি পড়ে যাবে এই চোখ ভুক হয়তো পুরো জীবনটাই আচ্ছা গানটা কেমন লাগলো অবশ্যই আমার তো বেশ ভালো লেগেছে রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটির পরে ডিএল রায়ের ধনধান্যে পুষ্পে ভরা এই গানটি আমাদের বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় আচ্ছা বলো তো ডিএল রায় কতগুলো গান লিখেছেন আচ্ছা তুমি সবসময় এত কঠিন কঠিন প্রশ্ন করো কেন বলো তো পারলে কিন্তু পুরস্কার আছে সত্যি ডিএল রায়ের গানের নাম তো শুনেছি দ্বিজেন্দ্রলাল রায় গীতি 500টি গান লিখেছেন ঠিক আছে পারো তুমি এখন আমার পুরস্কার তো দিতে হয় কি পুরস্কার কি চাও বলো একটা কবিতা শোনাতে হবে কবিতা কার কবিতা সুনীল গঙ্গোপাধ্যায় ভালোবাসি ভালোবাসি পারবে আমি সামনে 14ই ফেব্রুয়ারি তোমার তো প্রিপারেশন থাকার কথা আমার নেই কিন্তু আমাদের মিথিলা ভালোই প্রস্তুতি নিয়েছে সত্যি বলছো হ্যাঁ তাহলে শোনাও ওর গলায় ভালোবাসি ভালোবাসি এই কবিতাখানি চলো তাহলে ওর গলায় শুনে আসি সুনীল গঙ্গোপাধ্যায়ের ভালোবাসি ভালোবাসি ধরো কাল তোমার পরীক্ষা রাত জেগে পড়ার টেবিলে বসে আছো ঘুম আসছে না তোমার হঠাৎ করে ভয়ার্ত কণ্ঠে উঠে আমি বললাম ভালোবাসো তুমি কি রাগ করবে নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো ক্লান্ত তুমি অফিস থেকেই সবে ফিরেছ ক্ষুধার্ত তৃষ্ণার্ত পীড়িত খাওয়ার টেবিলে কিছুই তৈরি নেই রান্নাঘর থেকে বেরিয়ে ঘর মাখত আমি যদি তোমার হাত ধরে বলি ভালোবাসো তুমি কি বিরক্ত হবে নাকি আমার হাতে আর একটু চাপ দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো দুজনে শুয়ে আছে পাশাপাশি
সবে মাত্রই ঘুমিয়েছো তুমি, দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম, শশব্যস্ত হয়ে তোমাকে ডাক দিয়ে যদি বলি ভালোবাসো, তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে নাকি হেসে উঠে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুজনে, মাথার উপর তপ্ত রোদ, বাহন পাওয়া যাচ্ছে না, এমন সময় হঠাৎ দাঁড়িয়ে পথ রোধ করে যদি বলি ভালোবাসো, তুমি কি হাত সরিয়ে দেবে নাকি রাস্তার সবার দিকে তাকিয়ে কাঁধে হাত দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো খুব অসুস্থ তুমি, জ্বরে কপাল পুড়ে যায়, মুখে নেই রুচি, নেই কথা বলার অনুভূতি, এমন সময় মাথায় পানি দিতে দিতে তোমার মুখের দিকে তাকিয়ে যদি বলি ভালোবাসো, তুমি কি চুপ করে থাকবে নাকি তোমার গরম শ্বাস আমার শ্বাসে বইয়ে দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো যুদ্ধের দামামা বাজছে ঘরে ঘরে, প্রচণ্ড যুদ্ধে তুমি অংশীদার, শত্রু বাহিনী ঘিরে ফেলেছে ঘর, এমন সময় পাশে বসে পাগলিনী আমি তোমায় জিজ্ঞেস করলাম ভালোবাসো, ক্রুদ্ধ স্বরে তুমি কি বলবে যাও নাকি চিন্তিত আমায় আশ্বাস দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো সব ছেড়ে চলে গেছো কত দূরে, আড়ায় হাত মাটির নিচে শুয়ে আছো, হতভম্ব আমি যদি চিৎকার করে বলি ভালোবাসো, চুপ করে থাকবে নাকি সেখান থেকেই আমাকে বলবে ভালোবাসি ভালোবাসি? যেখানেই যাও যেভাবেই থাকো, না থাকলে দূর থেকে ধ্বনি তুলো ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, দূর থেকে শুনবো তোমার কণ্ঠস্বর, বুঝবো তুমি আছো